8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিবসকে শিক্ষার উপরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। সেই মোতাবেক সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হল। এদিন প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এদিন শিক্ষার উপরের আলোচনার পাশাপাশি ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, নাটক সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল কি জানালেন, শোনাবো আপনাদের। আজকে উত্তর দিনাজপুর জেলা মাস এডুকেশনের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে আজকে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি, এখানে আমাদের এডিএম জেটপি মহাশয় উপস্থিত রয়েছেন, এখানে আমাদের উত্তর দিনাজপুর স্কুল ডিআই অফিসার উপস্থিত রয়েছেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে যেটা গভর্নমেন্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে হিন্দি স্কুল থেকে, তারপরে এখানে ডিপ অ্যান্ড ডাপ স্কুল থেকেও এখানে উপস্থিত রয়েছেন এবং অলচিকি থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য স্কুলগুলি থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন। এখানে আর্ট হচ্ছে প্রতিযোগিতাও হয়েছে, আমরা যারা কৃতী ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং সারাদিন আজকে এখানে বিভিন্ন নাটক এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করা হবে। এবং আমরা সকলেই জানি যে 1966 সালে 8ই সেপ্টেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে এই সাক্ষরতা এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পালিত হয় আজকের এই দিনটি, সাক্ষরতা দিবস হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।